আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করি যা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে সিস্ট তো ওভারিতে সিস্ট হয় ইউটোরাসের সিস্ট হয় না ফার্স্ট বলে নি আমার অনেক পেশেন্ট এসে বলেন যে আমার ইউটোরাসের সিস্ট হয়েছিল ইউটোরাস অর্গানটাইজ সিস্ট হয় না আমি যদি এই মডেলটায় ডিসক্রাইব করি এগুলো হচ্ছে ওভারি এটা হচ্ছে ইউটোরাস এগুলো ফ্যালোপিয়ান টিউবস তো সিস্ট হয় ওভারিতে ওভারির ফাংশানই হচ্ছে ফলিক্যাল বা এগকে তৈরি করা ম্যাচিওর করা সেটা কিভাবে ডেভেলপ করে আলট্রাসাউন্ডে আমরা সিস্টেম মতো দেখতে পাই সেটাকে যদি তার মধ্যে এগ থাকে তখন আমরা সেটাকে বলি ফলিকেল আর যদি তার মধ্যে এগ না থাকে তখন সেটা হয় সিস্ট এবার সিস্ট কথাটা এত গ্রস যে এই গ্রস কথাটার মধ্যে অনেক ভাগ আছে আমাদের যেটা বুঝতে হবে যেমন ধরো কারো পলিসিস্টিক ওভারি আছে তারা বলে আমার ওভারিতে সিস্ট আছে তারা ওটা কিন্তু মিসনোমার পলিসিস্টিক ওভারি মানে তার ওভারিতে পার্টিকুলারলি যে বড়ো বড়ো সিস্ট আছে তা না যেগুলো আছে সেটা ওভারিতে ছোট ছোট ফলিকেল যেটা আলট্রাসাউন্ডে অ্যাপিয়ার করে ছোট ছোট সিস্টের মতো তাই জন্য এটার নাম দেওয়া হয়েছিলো পলি মানে অনেক সিস্ট ঠিক আছে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি বড় কোনো সিস্ট না এটার জন্য কোনো অপারেশন লাগে না এটা ভীষণ কমন প্রবলেম এখন লাইফস্টাইল ডিপেন্ডেন্ট অনেকটাই অনেকের ফ্যামিলি হিস্ট্রি থাকে তো এগুলো থেকে ওবিসিটি ভীষণ এর সাথে রিলেটেড তো তাদের ক্ষেত্রে সিস্ট হচ্ছে পলিসিস্টিক ওভারি সেটা কন্ট্রোল করা মাসিক রেগুলার করা সেটাই হচ্ছে তাদের ট্রিটমেন্ট কিন্তু কারোর ক্ষেত্রে হয় বড় সিস তৈরি হয়ে যাচ্ছে তো বড় সিস্ট তৈরি হলে তাকে আমরা ধরো ভাগ করতে পারি একটা হচ্ছে ফাংশনাল সিস্ট যেইটা হচ্ছে তোমার কোনো ফাংশন নেই অ্যাকচুয়ালি এগুলোর জাস্ট এমনি বাড়ছে যখনই ওভারিতে এগের কোয়ালিটি খারাপ হতে থাকে বা ওভারিতে ফাংশনটা যে কোনো কারণে ডিসরাপশন হচ্ছে অন্য কোনো হরমোনের প্রবলেম যেমন ধরো থাইরয়েড প্রোল্যাক্টিন প্রবলেম আছে ওভুলেশন ঠিক করে হচ্ছে না ইরেগুলার সাইকেল হচ্ছে তখন এগেন আবার ওভারি ফাংশানে গোলমাল হলি ওভারি ভুলভাল সিস্ট তৈরি করে ফেলে তো সেই সিস্টগুলো যেগুলো ফাংশনাল সিস্ট বলি সেগুলো অ্যাট সার্টেন স্টেজ অব্দি বাড়ে তারপর নিজে নিজেই এটা ফেটে যায় অনেকের ক্ষেত্রে পেটে ব্যথা হয় তারা হয়তো ইমারজেন্সিতে গিয়ে পৌঁছে যান এত ব্যথা হয়েছে তারপর আলট্রাসাউন্ডে খুব একটা কিছু পাওয়া যায় না বা দেখা যায় সিস্টার আপচার হয়েছে কিছুই করতে হয় না নিজে নিজে সেটেল হয় উইথ সাম পেনকিলার্স আর কারোর ক্ষেত্রে কোনো সিমটমই থাকে না আবার সিস্টের আরেক ধরন হচ্ছে সিস্ট টিউমার হিসাবে ডেভেলপ করে সেটা হচ্ছে খুব বড় সিস্ট তাকে আমরা বলি সেরাসিস্ট সেরাস সিস্ট বা ওভারিতে সেরাসিস্ট টিউমার এটা একটা বেনাইন টিউমার হতে পারে কারো ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে সেটা একটা হিউজ সিস্ট নিয়ে অনেক সময় প্রেজেন্ট করতে পারে কারোর একটা মেসিনাল সিস্ট বলে আরেকটা সিস্ট হয় ওভারিতে সেটাও এগেন বিনাইন এবং ক্যান্সার দুরকম হতে পারে সেইটা নিয়ে প্রেসেকগুলো এবার হিউজ ছোটোখাটো না আরেকটা কমন জিনিস সিস্ট হিসাবে ডেভেলপ করে তাকে বলে ডার্ময়েড সিস্ট এটা হচ্ছে আবার যদিও নাম সিস্ট এটা কিন্তু টিউমার এবং এটা ক্লিয়ার সিস্ট হয় না এর মধ্যে মেটেরিয়াল থাকে এর মধ্যে অনেক কিছু থাকতে পারে সে আমাদের চুল দাঁত নখ এসব থেকে থাকতে পারে ফ্যাট থাকে তো এর আলট্রাসাউন্ড একটা টিপিক্যাল অ্যাপিয়ারেন্স হয় তো সেইটা এক ধরনের সিস্ট সেটা ইউজুয়ালি অপারেশন লাগে ডিপেন্ড করে কত বড় আছে এছাড়া আরেকটা সিস্ট আছে যাকে বলা হয় চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস সিস্ট সেটাও আবার ওভারিতে কিন্তু এটা আবার সিম্পল সিস্ট না এটা ওভারিতে তৈরি হলেও এর মধ্যে প্রচুর ব্লাড ভর্তি থাকে সেজন্য এর কাটলে পরে মেটেরিয়ালটা চকলেট সসের মতো দেখতে লাগে কারণ ওল্ড ব্লাড থাকে আলট্রাসাউন্ডে একটা টিপিক্যাল গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স আসে সামটাইমস অ্যাটিপিক্যাল ফিচার্সও থাকে তো এটা একটা সিস্ট সেটাতে অফকোর্স ট্রিটমেন্ট লাগবে এটা যদি কারো ডেভেলপ করে ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাওয়া উচিত সিমটমস থাকে ব্যথা ইউজুয়ালি কিন্তু অনেক পেশেন্ট পাই যারা অ্যাসিমটোম্যাটিকও থাকে আমরা আলট্রাসাউন্ডে ডায়াগনোসিস করেছি আর একটা সিস্ট হেমারেজিক সিস্ট যেটা ইউসুয়ালি অনেকের ভেরি কমনলি তৈরি হয় কোনো একটা মাসে তৈরি হলে আবার অন্য মাসে তৈরি হলো না হেমারোজিক সিস্টের আবার একটা টিপিক্যাল অ্যাপিয়ারেন্স থাকে সেটাও আবার সামটাইমস নিজে নিজেই সেটেল করে সামটাইমস ট্রিটমেন্ট লাগে এছাড়া এই যে ফ্যালোপিয়ান টিউব ফ্যালোপিয়ান টিউবের পাশে ওভারির পাশে টিউব সিস থাকে তাকে বলা হয় প্যারা ওভেরিয়ানসিস ইউজুয়ালি ছোটো হয় কিছুই করতে হয় না কারো কারোর ক্ষেত্রে এটাই একটা বড় সিস্টের আকার ধারণ করে ওভারেই দেখা যায় না তখন অনেক সময় আমরা বুঝতে পারি না যে এটা প্যারাওভেরিয়ানসিস না ওভেরিয়েন্সিস অনেক সময় ল্যাপ্রোস্কোপি করে সেই সিস্টেকটা করার সময় ধরা পড়ে যে এটা এত বড় কিন্তু এটা প্যারাওভেরিয়েন্সিস তো এ হলো সিস্টের বিভিন্ন ধরন তো আমি বলবো যদি কারণ মাসিকে ব্যথা এটা তো আপনার পক্ষে বোঝা সম্ভব না যে কোন সিস্টা হচ্ছে যদি মাসিকই ইরেগুলারিটি হয় মাসিকে ব্যথা থাকে যেগুলো এমন ব্যথা যে ওষুধ নিতে হচ্ছে রেগুলার বেরোতে পাচ্ছি না তো এগুলো অ্যাবনরমাল সিমটম এগুলো হলে একবার একটা গাইনোকোলজিস্ট ওপিনিয়ান নেওয়া এবং এটা আলট্রাসাউন্ড করে দেখা উচিত